वेलकम फ्रेंड्स, आज के हमरा जे विषय नहीं आलोचना करब से ब्रश खुबी मजार एवं खुबी सहाज्यकारी विषय। ये एक फटोशपे विभिन्न धरण ब्राश रही है, प्रचुर ही रही है, ता सत्वे हमरा ब्राश निजे पचंद मत इच्छे मत बनिए नीते पारी अथवा इंटरनेट थेके डाउनलोड करे नीते पारी সেগুলোকে ব্যবহার করতে পারি। আজকে আমরা দেখব কিভাবে আমাদের নিজেদের তৈরি করা ব্রাশ তৈরি করব, কিভাবে করা যায় এবং সেটা কিভাবে ব্যবহার করা যায় ফটোশপে। চলুন শুরু করা যাক। प्रथम ब्राश तैरि करार आगे कैकटी कथा बोले ब्राश तैरि करार समय मना रखते हैं। आगे भार्सनगुलोते देखे ब्राशे साइज 2500 बाई 2500 क्योंकि एन नतून भार्सन अर्थात 21 से ब्राशे साइज 5000 पिक्सल अब्दि जाए। ब्राश करार जो আমাকে একটা নতুন ফাইল দিতে হচ্ছে, ফাইল নিউ। এখানে আমরা ধরুন 5000 যেহেতু বললাম, 5000 আর 300 রেজুলেশন ক্রিয়েট করলাম একটা। এই পুরোটাই যদি আমার একটা ব্রাশ হয়, এডিট এখানে দেখব ডিভাইন ব্রাশ প্রিসেট, এখান থেকে আমাকে সেভ করতে হবে, এটা অ্যাক্টিভ আছে। কিন্তু মজার ব্যাপারটা এই, এটা আমি এখনই আগে দেখিনি, খেয়াল করিনি, এখনই দেখলাম ইমেজ সাইজ এই 5000 থেকে যদি আমি 1 পিক্সেল বাড়ি 5000 এক করে দিই তাহলে এডিট ব্রাশ প্রিসেট আর নেই, একদিকে আমি বাড়িয়েছি তাহলে আর নেই। তাহলে আমাদের সবচেয়ে বড় 5000 আমরা করতে পারি 300 রেজুলেশন। এখন প্রশ্ন হলো 5000 রেজুলেশন বেশ বড় ব্রাশ করবো কেন? ব্যাপারটা হচ্ছে এই, আমরা অত বড় ব্রাশ খুব কদাচিত কখনো খুব কম সময় ব্যবহার করব, কিন্তু বড় করে রাখলে সুবিধাটা এই যে আমরা সেটাকে ছোট করে 1 পিক্সেল অবধি ছোট করে ব্যবহার করতে পারি। আবার আমার যেহেতু বড় আছে প্রয়োজন পড়লে বড়র দিকেও যেতে পারি, কিন্তু আমি যদি একটা ছোট ব্রাশ তৈরি করি মনে করা যাক 200 বাই 200 পিক্সেলের, তাহলে প্রয়োজন পড়লেও আমরা তার বেশি করতে পারবো না। তাহলে আমাকে একটা ইমেজ সাইজ এখানে নিতে হচ্ছে যেটা অবশ্যই হবে সর্বোচ্চ 5000। এবার আমরা আবার ওকে পাবো, পাওয়া যাচ্ছে। এবার এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্রাশ তৈরি করার সময় বিভিন্ন ধরনের লাগে, আমরা যখন কাজ করতে থাকবো আরও অভিজ্ঞতা বাড়তে থাকবে তখন নিজেরাই বুঝতে পারবো কী ধরনের ব্রাশ, ব্রাশ করতে করতে এই অভিজ্ঞতাটাও বাড়বে কখন কোথায় কীভাবে ব্যবহার করব। এইখানে শুরু করার আগে আমি প্রথমে খুব একটা সরল সাদা সিধে ব্রাশ তৈরির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি লেয়ারে গেলাম, একটা লেয়ার নিলাম, নিয়ে এখানে মনে করা যাক যে কোনো একটা সিলেকশন করে, যে কোনো, আমরা যেহেতু এটা সর্বোচ্চ মাপে নিয়েছি তাতে আপনাদের করতে অসুবিধা হবে, বোঝাতে অসুবিধা হবে, তো আমরা একটু ছোট করে দিই, ছোটতে যাই। ব্যাপারটা যখন বোঝা গেল আমরা সর্বোচ্চ এটা করতে পারি, তাতে র্যামেরও প্রয়োজন বেশি হয়, মেশিনের উপরও চাপ পড়ে বেশি, দেখাতে অসুবিধা হবে, কিন্তু এইভাবে করা যাবে। আমি সহজভাবে দেখানোর জন্য ফাইল সাইজটাকে আর একটু ছোট করে নিচ্ছি। ইমেজ সাইজ এখানে ধরা যাক এর অর্ধেক করে নিলাম, 2500 এইরকম হলো।
এবার এখানে আমরা একটা পাতার ব্রাশ তৈরি করব, পাতার সহজ একটা, সেটা আমরা এখানে সিলেকশন টুল দিয়েও করতে পারি, এই এই টুল দিয়ে করতে পারি, অথবা অথবা কোনো এইখানে পাত টুল দিয়ে করতে পারি। সিলেকশন টুল দিয়ে করলে কিভাবে করব, এরকম করে একটা এরকম একটা পাতার মতো শেপ তৈরি করে নেব, এরকম একটা শেপ তৈরি করে। আর পাত টুল দিয়ে করলে কি করে করব, আমি এখানে পাত টুলের মধ্যে অনেক রকম আসছে, তার মধ্যে কার্ভেচারে আসছি, কার্ভেচার দিয়ে এই এটা এটা নিয়ে একটা ভিডিও আগে তৈরি করা আছে, দেখে নিতে পারবেন। এখানে একটা ক্লিক করলাম, এই জায়গাটা একটা ক্লিক করলাম মাঝামাঝি, তারপরে এইখানটা একটা ক্লিক করলাম, এটা দিয়ে খুব সুন্দরভাবে করা যায়। তারপরে এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে এসে শেষ করলাম। এবার এই জায়গাটা আমার কোনার ধরনের হবে, এখানে আমি একটা ডবল ক্লিক করে দিলাম, তাহলে এইরকম হল। এবার এটাকে আমরা এই যে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে আবার একটুখানি ঠিকঠাক করে নিতে পারি, এরকম করে নিতে পারি। এটাতে দেখা যাচ্ছে আমি যে কন্ট্রোল হ্যান্ডেল এদিকে ঘোরালে ওদিকটাও ঘুরছে, আমি এই দিকটা ঘোরাতে চাচ্ছি না, সেই জন্য যদি না চাই তাহলে আমাকে অল্ট অল্ট চেপে এই দিকটা ঘোরালে শুধু এদিকটা হচ্ছে, আর এদিকটা ঘোরালে শুধু অল্ট চেপে নিয়ে দিক অল্ট একবার চেপে নিলেই হবে, পরে আর দরকার নেই। আরেকবার যদি চেপে নিই তাহলে আবার আগের অবস্থায় ফিরে যাবে, তখন দুদিকই ঘুরবে। এইরকম একটা পাতা শেপ তৈরি করলাম, সেটা এখানে লেয়ারে আসেনি, সেটা এসেছে পাথে। এইটাকে আমরা কন্ট্রোল ক্লিক করে সিলেকশনে বদলে দিতে পারি, এখানে কন্ট্রোল চেপে ক্লিক, অথবা পেন টুলটা নিয়ে এখানে রাইট ক্লিক যদি করি, করে বলতে পারি মেক সিলেকশন। এইবার একটা লেয়ার নিয়ে এটা এই পাতাটাকে ব্ল্যাক কালো রং দিয়ে ভরে দিলাম। মনে রাখতে হবে এখানে বেশিরভাগ ব্রাশই গ্রে স্কেলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে হয়, বেশিরভাগ না সব ব্রাশই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে হয়। এখানে যদি আমি এইরকম জায়গায় থাকি, পরবর্তীকালে যে রঙগুলো নেব সেগুলো হালকা হয়ে যাবে। একদম যদি গভীর রং চাই তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে থাকতে হবে, আর সাদাতে থাকলে কিছু হবে না। তো এই হলো আমার ব্রাশ, এই ব্রাশটাকে আমি এবার এডিটে গিয়ে ডিফাইন ব্রাশ প্রিসেটে ক্লিক করব, এবং এখানে আমার বোঝার সুবিধার জন্য একটা নাম দেব, দিলাম লিফ, ওকে করব। এই সঙ্গে সঙ্গে আমার যেহেতু ব্রাশ সিলেক্ট ছিল ব্রাশ টুল, সঙ্গে সঙ্গে এটি আমার হাতে চলে এসেছে। এই ব্রাশটি যদি আমি রাইট ক্লিক করি তাহলে দেখতে পাবো 2371 পিক্সেল সর্বোচ্চ বড়, এখানে 5000 আছে, এটা 5000 অবধি আমি বড় করতে পারি। আচ্ছা এখানে বড় করা যাচ্ছে, পরে 5000 পিক্সেল অবধি করা যেতে পারে, আর ছোট হচ্ছে একদম 1 পিক্সেল। এইখানটায় অত বোঝাই যাচ্ছে না, এখানে বোঝাই যাবে না, ছোটো করলে বড় করে দেখলে এই যে এখানটা আসছে 1 পিক্সেলে, তাহলে সর্বনিম্ন 1 পিক্সেল, সর্বোচ্চ আমরা 5000 পিক্সেল অবধি করতে পারি। ব্রাশ তৈরি হয়ে গেল, এইবার এই ব্রাশটা আমরা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব, সেই জন্য আমরা যে ফাইলে ব্যবহার করব সেই ফাইলে আমাকে যেতে হবে, নয়তো আমি এখানে দেখানোর জন্য একটা নতুন নিউ একটা ফাইল ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে এইখানে এবার কথার
হচ্ছে যে যদি আমি তো ব্রাশ সিলেক্ট ছিল, সঙ্গে সঙ্গে ব্রাশটা এখানে চলে এসেছে, আমার ব্রাশটা এই যে লিপ, যদি নাও পাই তাহলে আমি ব্রাশে ক্লিক করে এই এই জায়গায় এখানে কোথাও রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সবচেয়ে নিচে গেলেই আমার ব্রাশটা পাবো। এই ব্রাশটা এখানে মোটেই পাতার মতো দেখতে মনে হচ্ছে না, কিন্তু এটা বাইরে আসলে পাতার মতনই মনে হচ্ছে। তাহলে সবচেয়ে নিচে গিয়ে এখানটা পাবো, আমরা পরপর যে ব্রাশগুলো তৈরি করবো করতে থাকবো সেগুলো পরপর একের পর এর পরে যেটা তৈরি করব সেটা এর নিচে, তারপরে যেটা তৈরি করব তার নিচে আসবে। অর্থাৎ এই যে ব্রাশ প্যালেটটা আছে, এই ব্রাশ প্যালেটটা কিভাবে আসলো, ব্রাশটাকে সিলেক্ট করতে হবে, ব্রাশ টুল সিলেক্ট করে এখানে এই এইখানে না, এখানে না, বাইরে না, বাইরে করলে অন্য জিনিস আসছে, এর উপরে রাইট ক্লিক করে সবচেয়ে নিচে যেটা আসবে পাবো সেটা হচ্ছে আমার ব্রাশ। এবার এই তো ব্রাশ পেলাম, এবার একটু একটা লেয়ার নিলাম এখানটায়, নিয়ে অন্য একটা কালার, পাতার যা কালার হয় সেরকমভাবে করে এখানে একটা ক্লিক, একটা ক্লিক করলাম, ড্র্যাগ নয়, তাই এরকম একটা পাতা হলো। এবার যদি ছোট চাই তাহলে ব্রাশটাকে এখানে রাইট ক্লিক করে ছোট করে এখানে করতে পারি, আর একটু বড় চাই তাহলে এখানে গিয়ে এরকম করতে পারি, আর একটু বড় চাই তাহলে এখানে গিয়ে করতে পারি এরকম। বড় ছোট করার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ওপেন যেটা সেটা প্রেস করলে, মানে বাঁ দিকেরটা প্রেস করলে ছোট হবে, আর ডান দিকেরটা প্রেস করলে বড় হবে, এরকমভাবে আমরা বড় করতে পারি, এটা হলো দ্বিতীয় উপায়। তৃতীয় উপায় হচ্ছে অল চেপে রাইট বাটন ক্লিক করতে হবে, ক্লিক করে আমি যদি ডান দিকে যাই ব্রাশটা বড় হচ্ছে, বাঁ দিকে যদি যাই ছোট হচ্ছে, এরকমভাবেও অল চাপা আছে আমার, রাইট ক্লিক রাইট বাটনে প্রেস করে বাঁ দিকে গেলে ছোট, ডান দিকে গেলে বড় হতে থাকবে, এইভাবেও আমরা করে নিতে পারি। এখানে গিয়ে করলে কি হচ্ছে, এরকম করে বড় করে আবার এখানে গিয়ে দেখতে হচ্ছে কত বড়, এরকম বড় করছে আবার এখানে গিয়ে দেখতে হচ্ছে কত বড়। সবচেয়ে সহজ উপায় হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট দিয়ে সেটাকে ছোট বড় আমরা করতে পারি। এই প্রসঙ্গে আরেকটা বলে রাখি, আমার যদি ক্যাপস লকে হাত পড়ে যায় তাহলে ব্রাশটা কিন্তু আর দেখতে পাচ্ছি না, ক্যাপস লকে যেই প্রেস পড়লো, ক্যাপস অন হয়ে গেল, তখন এই ব্রাশটা এইরকম দেখা যাবে, ওটা হচ্ছে ব্রাশের সেন্টার পয়েন্ট। অর্থাৎ আমি আরেকটা পাতা করব, সেই পাতাটার সেন্টার পয়েন্টটা এইখানটায় হবে, এই জায়গাটায় হবে, এমনিতে তো বুঝতে পারছি না কোথায় হবে সেন্টার পয়েন্টটা, কোথায় হবে, অন্য একটা কালার দিলে এটা বুঝতে সুবিধা হবে, সেন্টার পয়েন্টটা বোঝা যাচ্ছে না, তখন ক্যাপস লক করে আমি এই জায়গাটায় সেন্টার পয়েন্টটা পাচ্ছি, এই জায়গাটায় ক্লিক করলে ঠিক যে ব্রাশ তার সেন্টারটা ওইখানেই পড়বে। তো ক্যাপস লক করে একবার পুরো ব্রাশটা পাচ্ছি, একবার সেন্টার পয়েন্টটা পাচ্ছি, এই সেন্টার পয়েন্ট অবস্থায় কিন্তু ব্রাশ ছোট বড় করলে কিছুই বোঝা যাবে না, ছোট বড় হয়ে যাচ্ছে কিন্তু কিছুই বোঝা যাবে না। তো এই হলো ব্রাশ। এবার এখানে গিয়ে আমি যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু ব্রাশে সে পাতা ইয়ে পাতার অংশটা পাচ্ছি না, এখানে ড্র্যাগ করলে সে অংশ পাতা পাচ্ছি না, অর্থাৎ আমাকে আমাকে এখানে একটা করে ক্লিক করতে হবে, একটা একটা একটা, তারপরে ছোট করো, তারপরে একটা, পাতা তো বিভিন্ন রকম হয়, গাছের পাতা যদি করতে চাই তারপরে বড় করো একটা, তারপরে একটু বড় করো একটা, তো তো এক বিরক্তিকর ব্যাপার, সময় সাপেক্ষও ব্যাপার, আরও একটা অসুবিধা সব পাতা একই দিকে একই ওই মুখে রয়েছে, এটাও এরকম তো হয় না, পাতাগুলো বিভিন্ন দিকে বিভিন্ন রকম হবে, সেইভাবে ঘুরবে, তো সেইটে আমরা কিভাবে করব। তো আমাদের তো প্রথমে তো পাতা তৈরি করলাম, ব্রাশ তৈরি করলাম, শেপ করলাম, এবার সেই ব্রাশটাকে কিভাবে প্রয়োগ করব। আমি আরেকটা নতুন লেয়ার নিচ্ছি, এইবার এই ব্রাশটাকে প্রয়োগ করার জন্য আমাকে যেতে হবে উইন্ডোজ ব্রাশ সেটিংসে। উইন্ডোজ ব্রাশ সেটিংসে গেলে আমরা ব্রাশের সম্বন্ধীয় সম্পর্কিত অনেকগুলো টুলস পাবো, এই সব টুলসগুলি ব্রাশের এবং অনেকগুলোই ইরেজার বা ইত্যাদি অন্যান্য টুলের সাথেও
জড়িত। এই টুলটো টুলটাতে ব্রাশের যেগুলো দেখতে পাচ্ছি ইত্যাদি, এটা যদি অন্য টুলে থাকে তখন কিন্তু এটা পাওয়া যাবে না। এটা খোলা থাকলেও ব্রাশের কোনো কনফিগারেশন করার মতো কোনো কিছু পাওয়া যাবে না, কারণ এই টুলের সাথে এটা জড়িত নয়। এটা খুললে আমাকে ব্রাশে যেতে হচ্ছে, অথবা যদি আমি ইরেজারে থাকি তাহলেও কিছু কিছু পাবো, সবগুলো না পেলেও ইরেজারের জন্য কিছু কিছু পাবো। তো একই এই ব্রাশ প্যালেট দিয়ে আমরা ইরেজারকেও কনফিগার করতে পারি, ব্রাশকেও কনফিগার করতে পারি। ব্রাশ যদিও এখানে লেখা আছে ব্রাশ সেটিংস, ইরেজারকেও করা যেতে পারে। এবার এখানটায় আমি আসলাম, এখানে এসে আমি প্রথম থেকে সবগুলো না হলো, এর জন্য আমি একটা আলাদা পরে ভিডিও করব, যতটুকু প্রয়োজন আজকে সেইটুকু বলছি। প্রথমে আমরা পাচ্ছি ব্রাশ টিপ শেপস। ব্রাশ টিপ শেপসে এই জিনিসটা আসছে, এই এই তার অন্তর্গত এই জিনিসগুলো আছে, ব্রাশ টিপ শেপসের মধ্যে এই জিনিসগুলো আছে। এবার তার প্রথম এর মধ্যে ব্রাশ টিপ শেপসের মধ্যে আসছে স্পেসিং আর সাইজ, ফ্লিপ এক্স, ফ্লিপ ওয়াই, অ্যাঙ্গেল ইত্যাদি। প্রথমে ব্রাশ টিপ শেপসের মধ্যে গিয়ে স্পেসিংটা বাড়িয়ে দিলে কি হলো, আগে যখন এরকম ছিল এরকম করে টানলে এইভাবে আসতো, এবার যখন বাড়িয়ে দিলাম কতটুকু এরকম করলাম তখন ব্রাশগুলো এইরকম আসবে, ব্রাশটাকে এইভাবে পাতা এইভাবে, আরো মাঝখানে পার্থক্যটা গ্যাপটা বাড়িয়ে দিলে এখানেও অনেক দূর দূর করে আসবে, এরকম অনেক বাদে বাদে আসছে, এরকমভাবে আসছে। তাহলে এটা হলো স্পেসিং, সব ব্রাশের এটা থাকে। এবার এই যে ব্রাশ এক আমি যদি এরকম একটা একটা ক্লিক করি এরকমভাবে বা প্রেস এরকম করে যাচ্ছে, এবার যদি আমি এটাকে ফ্লিপ এক্স করি তাহলে এদিকে হয়ে গেল, ডান দিকে মুখ করা ছিল, ডান দিকে বাঁকানো ছিল, এবার এটা হয়ে গেল বাঁ দিকে। আর ওয়াই যদি করি, এখানে ওয়াইটা অতটা বোঝা যাবে না কারণ ওয়াই হচ্ছে উল্টো, ভার্টিক্যালি উল্টো হবে, এইদিকে ভার্টিক্যালি উল্টো হবে, এটা দুদিকে এক বলে এটা বোঝা যাচ্ছে না, ভার্টিক্যালি এইখানটা একটু দেখা যাবে নড়াচড়া করছে তো উল্টে যাবে, উল্টে যাবে, ওপরটা নিচে নিচটা ওপরে যাবে। আর ফ্লিপ এক্সটা হচ্ছে বাঁ দিকেরটা ডান দিকে, ডান দিকেরটা বাঁ দিকে যাবে। এত গেল ফ্লিপ এক্স স্পেসিং। সাইজ যেটা বললাম, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম থার্ড ব্র্যাকেট দিয়ে করা যায় বা রাইট ক্লিক করে করা যায়, সেটা এখান থেকেও করা যায়। এখান থেকে আমি ছোট করে দিলে ব্রাশ ছোট হয়ে গেল, এখান থেকে আমি বড় করে দিলে ব্রাশ বড় হয়ে গেল। আমি যদি থার্ড ব্র্যাকেট ক্লোজ ডান দিকে একটা প্রেস করি এবং এদিকে দেখি তাহলে কি হচ্ছে, ও ডান দিকে যাচ্ছে আর এদিকে ছোট হচ্ছে বাঁ দিকে আসছে, এখান থেকেও করা যেতে পারে। যদিও যখন আমরা ব্রাশ ব্যবহার করব তখন বারবার এখানে আসবো না, আমরা থার্ড ব্র্যাকেটটা দিয়েই করব। এবার আসছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল যদি আমি ঘুরাই তাহলে ব্রাশের এবার এরকম হয়ে গেল, এইরকমভাবে অ্যাঙ্গেলও ব্রাশের অ্যাঙ্গেলটাও ঘুরে যাচ্ছে, এরকম হলো বা এরকম হলো, যেরকম দিকে সেইভাবে হচ্ছে। একেবারে গোল ব্রাশ হলে তো বোঝা যাবে না, এটাতে এইভাবে হচ্ছে। এবার এই যে দুপাশে দুটো ছোট্ট গোল আছে সেই গোল দুটোকে, এটা এখন পুরো একটা বৃত্তাকার এরকম আছে। এবার এই গোল দুটোকে যদি আমি চাপিয়ে দিই, গোল দুটোকে যদি আমি চাপিয়ে দিই এদিকে তাহলে কি হলো, এরকম ব্রাশ চেপে গেল, এরকম খানিকটা ব্রাশটা চেপে যাচ্ছে, এভাবে চেপে যাচ্ছে ব্রাশ দুপাশ থেকে চেপে আসছে। তাহলে ব্রাশ টিপ শেপস এর মধ্যে কটা জিনিস হলো, সাইজ, ফ্লিপ, অ্যাঙ্গেল কোন দিকে ঘুরবে, ব্রাশটা কোন দিকে মুখ করা থাকবে, আর এই যে রাউন্ডনেস এটা কতখানি চাপবে, এটা কতখানি চাপবে, এটা পুরো রাউন্ড 100% রাউন্ড। আর এখানে আসছে স্পেসিং, ব্রাশের প্রত্যেকটা স্ট্রোক কত দূর দূর বাদে বাদে হবে, একদম গায়ে গায়ে হবে না দূরে দূরে হবে। প্রথম অপশনে এটা গেল, দ্বিতীয় অপশনে আমরা একটু এটা বন্ধ করে এখানে লেয়ারটাকে বন্ধ করে আর একটা লেয়ার নিই। এখানে একটা মজার ব্যাপার এই প্রসঙ্গে বলে রাখি যে আমরা যখন এগুলোকে বলে ড্রপ ডাউন উইন্ডোজ, এগুলো ড্রপ ডাউন উইন্ডোজ যেগুলো একই জায়গায় থাকে
কিন্তু নিচে নেমে আসে। আর কিছু উইন্ডোজ আছে সেগুলো হচ্ছে যেখানে এই যে ট্রিম আছে, যেখানে তিনটে ডট দেওয়া আছে, এগুলো হচ্ছে পপ আপ উইন্ডো, পপকর্নের মতো যে কোনো জায়গায় লাফিয়ে ওঠে এবং এটাকে ইচ্ছা মতো আমরা সরাতে পারি, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারি। কিন্তু ড্রপ ডাউন উইন্ডোকে নেওয়া যায় না, ওখানেই থাকে। পপ আপ উইন্ডো যেগুলো আসছে মাঝখানে হট করে লাফ দিয়ে উঠছে, সেটাকে যে কোনো জায়গায় নেওয়া যায়। এটাও অনেকটা পপ আপ উইন্ডোর মতো, কিন্তু পার্থক্যটা এই যে ইমেজ ট্রিম এটাকে খুলে রেখে আমি কোনো কাজ করতে পারবো না। এটাকে খুলে এই এটা নিলেই আমাকে নিতে দিচ্ছেন, এটাকে খুলে কোনো কাজ করা যাবে না। এটা করতে গেলে এটাকে ঠিক করো, বন্ধ করো, তারপরে আবার আসো, এখানে অন্য কোনো টুলে আমাকে যেতে দেবে না। কিন্তু এই উইন্ডোজটা এটা এইখানে ব্রাশে, এটাকে আমরা বন্ধ করি একটা লেন্স, এই যে ব্রাশ এখানে এখানে পাওয়া যায় ব্রাশ এই জায়গাটায়, অথবা এইখানে তো আছেই ব্রাশ সেটিংস, এখান থেকেও ব্রাশ এখান থেকে পাওয়া যাচ্ছে ব্রাশ সেটিংস আর ব্রাশ। এই যে আসলাম, এটা কিন্তু খুলে রেখেও কাজ করা যায়, এটা খুলে রেখেও কাজ করা যায়। এই কারণে যে আমার তো দরকার হতে পারে, আমি এরকম প্রেসিং করতে না, এটা হলো না, কন্ট্রোল জেড, আর এটাকে এরকম করে না, এটা গায়ে গায়ে হচ্ছে, আর একটু বেশি, একটু বেশি, একটু ঘুরিয়ে নিই, তাহলে এটা পাশে খুলিয়ে রেখে রাখতেই হবে। আমরা যখন ব্রাশটা সেট করব তখন রাখতে হবে, নাহলে বারবার বন্ধ করে করে করাটা মুশকিল হবে। সেই জন্য এই উইন্ডোজটা কিন্তু খোলা রেখেও অন্য কাজগুলো করা যায়, বিশেষত এখান থেকে যে উইন্ডোজগুলো আসছে। এবার আমি ব্রাশ টিপস দেখলাম, এবার আসছে শেপ ডাইনামিক্স। এবার আমি যদি ব্রাশটা করি এরকম, একটু সবুজ রং নিয়ে নিই, আমি যদি এরকমভাবে করি তাহলে ব্রাশগুলো তো ফাঁকা ফাঁকা হলো, কিন্তু একই আকারে একইভাবে আসছে। এইবার আমরা শেপ ডাইনামিক্সে ক্লিক, এখানে এখানে না, এখানে ক্লিক করলে শেপ ডাইনামিক্স এফেক্টটা চালু হলো, কিন্তু আমি শেপ ডাইনামিক্সের উইন্ডোটা পাচ্ছি না। এটা আমরা আছি ব্রাশ টিপস শেপের মধ্যে আছে, এই যে ব্রাশ টিপ শেপ, বিভিন্ন শেপগুলো দেখা যাচ্ছে, সেই শেপের মধ্যে আছি। কিন্তু এই লেখার উপরে ক্লিক করলে আমরা পাচ্ছি শেপ ডাইনামিক্সের, শেপ ডাইনামিক্সের উইন্ডোজটা পাচ্ছি। এইখানে গিয়ে আমরা এই যে সাইজ জিটার আছে 0%, এখানে দেখে নিচ্ছি, এটাকে যদি আমি বাড়াই তাহলে দেখা যাবে সাইজগুলো একটা ছোট একটা বড় এরকম হচ্ছে। এইবার কিন্তু একটু পার্থক্য হলো, এবার কিন্তু এদিক ওদিক হলো, একটা বড় হলো একটা ছোট হলো, ঠিক আছে, গাছের পাতা তো এরকম, কোনোটা বড় কোনোটা ছোট এরকমভাবে হচ্ছে। এইবার কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে যে ঠিকই হলো, বড় ছোট হলো, কিন্তু সব একই রকমভাবে আছে। তো এইভাবে আসছি নিচে অ্যাঙ্গেল জিটারে, অ্যাঙ্গেল জিটারে যখন আমি বাড়াচ্ছি তখন একটা এদিক একটা ওদিক নিচে পরিবর্তন, কতখানি পরিবর্তন হবে আমরা দেখতে পারি। এইবার কিন্তু একটা এদিক বড় একটা ছোট এরকম নানা রকমভাবে আসছে। এর মধ্যে সবচেয়ে ছোট সবচেয়ে বড় এই এরকম যে আসছে, আবার যদি করি আবার ওরকম ছোট বড় আসবে, সবচেয়ে ছোট সবচেয়ে বড় যদি বেশি বড় ছোট হয়ে যায় তাহলে সাইজটাকে আমরা একটু ছোট করে নেব, সাইজটাকে আর একটু ছোট করে নেব, বা এখানে গিয়েও তো আমরা এখান থেকেও ওভারঅল সাইজ ছোট করে নিয়ে করতে পারি, তাহলে এরকম ছোট বড় আসছে, এর মধ্যে আসছে, এতটুকুর মধ্যে হবে, এর মধ্যেই ছোট বড় যতটুকু হয় ততটুকু হচ্ছে। তাই এইভাবে এখান থেকেও ছোট বড় করে নিতে পারি, অথবা এখান থেকে সাইজটাকেও এর বড় ছোট সাইজটাকে আমরা ঠিক করে নিতে পারি। এখানে মিনিমাম ডায়ামিটার, এটা অনেকটা ওই জিটারের মতনই কাজ করে, একটু দূরে সরে যায়, কত দূর যাবে থাকবে এটা, এখানেও ফ্লিপ আছে, ব্যাপার অপশনটা আছে। এ প্রসঙ্গে আমি আরেকটা বলে রাখি যে এইখানে অফ অফ লেখা আছে, আমরা যদি পেন মাউস ব্যবহার করি, প্রেশার ট্যাবলেট ব্যবহার করি, তাহলে কিন্তু এইখান থেকে আমরা পেন প্রেশার এটাকে অন করতে পারি, এখান থেকে অন করে নেব অবশ্যই তখন পেন প্রেশার থাকলে। কিন্তু এখানে যদি আমি পেন প্রেশার এখন অন করি তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল আসছে, সে বলছে তুমি তো পেন প্রেশার অন করলে কিন্তু তোমার পেন প্রেশার মেশিনে আমি খুঁজে পেলাম না, লাগানো নেই, ওটা লাগাতে থাক, লাগা মানে প্রথমেই লাগিয়ে রাখতে হবে,
पेन प्रेसारे ड्राइव टाके इन्स्टल करते हबे तबेई एटा आसबे किन्तु एमनि पेन प्रेसार दिए ए काज करा जाबे ना किन्तु ए नोटिसटा आसबे ओटा लागानो थाकले ए नोटिसटा आसबे ना आमार आपातत लागानो नेई सेई जोन्नो एटा आसछे एखानेओ ताई सबगुलोतेई ताई ताहले एखानटाय आमरा पेलाम साइजटा कि रकम हबे आर एंगेल के कोन दिके जाबे से जिनिसगुलो ए दुटो मूलत प्रधान ए दुटो एखाने पाच्छी तारपरे जेटा आसब एबार आबार एकटु बंद करे आमी एखानटा जाई लेयारे जाई आरेकटा नी लेयार लेयारे निये आमी एबार विभिन्न रकम पाच्छी विभिन्न रकम विभिन्न छोटो बड़ो विभिन्न आकारे पाच्छी आमी आरेकटु बड़ो करे निते पारी अल्प विभिन्न छोटो बड़ो आकारे पाच्छी एबं विभिन्न दिके छड़ानो छिटानो हिसाबे पाच्छी जदि आमार मने हय जे आरो बस प्रत्येकटा स्ट्रोकेर मध्ये पार्थक्य थाकबे ताहले तो आमरा एखाने गिये एई जायगाटा गिये ब्राश एई स्पेसिंगटाके बाड़िये नेब स्पेसिंगटा बाड़िये निलेई आरेक आरो पार्थक्यटा आरो बेड़े जाबे एरकम बेड़े बेड़े जाबे এবার আরেকটা জিনিস আসছে এখান থেকে তো আমাকে এরকম করে একটা স্ট্রোকে একটা করে ব্রাশ আসছে এবং কিছু দূর কত একটা ড্র্যাগ করে যাচ্ছে একটা একটা করে ব্রাশ আসছে এবং যে দূরত্বটা আমি নির্ধারণ করে দিয়েছি সেই দূরত্বে দূরত্বেই ব্রাশ আসছে কিন্তু আমি চাচ্ছি যারও তাড়াতাড়ি কাজটা করতে সেই জন্য আমি পরে আসলাম স্ক্যাটারিং স্ক্যাটারিংয়ে আসলে এইখানে যে ব্রাশ তিনটে মাত্র দেখা যাচ্ছে এটা যদি বাড়াই তাহলে এটা এটা না এই কাউন্টটা যদি বাড়াই তাহলে আমি অনেকগুলো একসাথে পাচ্ছি কিন্তু একই জায়গায় পাচ্ছি তার মানে হলো এটা স্ক্যাটার ছড়িয়ে পড়ো চারিদিকে ছড়িয়ে পড়ো এবার কি হলো এবার যদি বাড়াই এক স্ট্রোকে অন্য অনেকগুলো চলে আসে এটা যখন অফ ছিল সেটা কিন্তু এরকম এটা যখন অন হলো তখন এইটা আসছে এটা কাউন্টটাকে আমরা কমিয়ে দিই এত লাগবে না একটুখানি রাখি আর এরকম করে তাহলে একসাথে অনেকগুলো এরকম ছড়িয়ে ছড়িয়ে আসছে এবার এটা কত দূর ছড়িয়ে যাবে সেটা আমরা এখানে ঠিক হচ্ছে আমার মনে হয় যদি বেশি মানে আমার যতটুকু জায়গা তার বাইরে চলে যাচ্ছে তাহলে এটাকে এটাকে কমিয়ে দেব আর যদি মনে হয় আরও একটু ঘন অনেকগুলো লাগবে তাহলে এটাকে বাড়িয়ে দেবো তার মধ্যে এরকম এরকম করবো এক অল্প এই জায়গাটার মধ্যে আসবে একটা হলো আচ্ছা এবার আরেকটা সময় এবার কী কী সমস্যার সমাধান হলো যে ব্রাশের পাতার বিভিন্ন রকম আকারের পরিবর্তন আমি চাচ্ছিলাম সেটা হলো বিভিন্ন দিকে ঘোরানো ফেরানো থাকবে সেটা হলো ছড়ানো ছিটানো থাকবে সেটা হলো সেটা একটা শেপ ডাইনামিক্স ব্রাশটির স্পেসিং দিয়ে আরেকটা হচ্ছে স্ক্যাটারিং দিয়ে করলাম সেটা হলো এবার আরেকটা জিনিস আমি আসছি সেটা হচ্ছে গাছের পাতায় তো কোনোগুলো একটু শুকনো থাকে কোনোটা একটু বেশি সবুজ থাকে কোনোটা একটু কম সবুজ থাকে সেরকম হতে পারে তো সেই জন্য আমি এখানে আরেকটা কালার নিয়ে নিলাম একটু ঘন এরকম কালার নিয়ে নিলাম দুরকম আছে এবার আবার ব্রাশে এখানে আসলাম এসে এবার আসছি কালার ডাইনামিক্স আমি এগুলো পরে আলোচনা করব কালার ডাইনামিক্সে আসছি কালার ডাইনামিক্সে এসে আমি বললাম যে ফোরগ্রাউন্ড কালার মানে এটা আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে তুমি মিক্স করো ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আগে যদি এরকম থাকে এইদিকে থাকে তাহলে এই আসছে আর যদি এটা এই দিকে থাকে তাহলে এই আসছে যদি এটা এদিকে থাকে তাহলে এরকম আসছে আর যদি এটা এদিকে থাকে তাহলে এরকম আসছে এটা এরকম আসছে না এখানে হচ্ছে কি দুটোর মধ্যে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এই যে ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড মিশিয়ে যাচ্ছে আমি যদি এদিকে আসি আমি যদি একদম এদিকে আসি শুধু ফোরগ্রাউন্ড থাকছে এবার ফোরগ্রাউন্ডটাকে এক্স এক্স করে যদি পাল্টে দিই তখন আবার ব্যাকগ্রাউন্ড থাকছে আবার এক্স করে পাল্টে দিলাম ফোরগ্রাউন্ড থাকছে মানে হালকা কালার থাকছে আবার এটা ঘন কালার আসছে কিন্তু এটাকে যদি আমি ফিফটি ফিফটি বলি এখানটা মোটামুটি ফিফটি ফিফটি বলি অর্থাৎ ফোরগ্রাউন্ড ফিফটি ব্যাকগ্রাউন্ড ফিফটি তাহলে এইরকম ব্যাপারটা আসছে এখানটা এখানটা খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে
এই দুটো, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার মানে গাঢ় ছিল, এটা ফোরগ্রাউন্ড কালারের এটা ছিল, এই দুটোর মধ্যে মিশিয়ে কিন্তু এই কালারটা হয়েছে। এটা যদি আমি আরো বেশি মেশাতে চাই তাহলে এরকম আসছে, এই জায়গাটা এরকম আসছে, মানে সেখানে ব্যাকগ্রাউন্ডের দিকে বেশি পরিমাণ চলে যাচ্ছে, আর আমি যদি এদিকে থাকি এরকম জায়গা থাকি তাহলে ফোরগ্রাউন্ডের দিকে বেশি পরিমাণ চলে যাবে। আর একটু এদিকে যাই, ফোরগ্রাউন্ডের ব্যাপারটা বেশি হবে, এরকম আসছে। এবার হিউজিটারে আসছে, হিউজিটারের ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখানে এটা হিউজিটার জিরো আছে, একটুখানি বাড়িয়ে দিলাম জিরোতে, এখানটা একটু দেখে নিই এরকম আসছে, একটুখানি বাড়িয়ে দিলাম অল্প একটুখানি। এবার আমার কিন্তু এর মধ্যে কালারের পার্থক্য হচ্ছে, আর একটু বাড়িয়ে দিই, এটাকেও বাড়িয়ে দিই, আর একটু বাড়াই এতটুক। এবার আরো বাড়াই, এভাবে যদি বাড়তে থাকে, এখানে এই জায়গাটা থাকে, এবার কিন্তু এর মধ্যবর্তী যে কালারগুলো আছে সেগুলোও আসতে থাকে, আর এখানে গেলে সব রকম কালার মিলিয়ে গেছি। আর আরেকবার যদি করি একরকম, আরেকবার যদি করি এরকম, আরেকবার এরকম করে বিভিন্ন রকম মিলিয়ে মিশিয়ে আসতে থাকে হিউজিটারে। আর এটা যদি বন্ধ থাকে তাহলে যতবারই করব ওই একই রকমই কালার আসতে থাকে, যেহেতু এটা 50-50 আছে সেই জন্য এই দুটোর মধ্যেই হবে, এরকম আসছে, একটা পার্থক্য তৈরি হচ্ছে। তাহলে ব্রাশের মধ্যে আমরা এখানে দেখলাম ব্রাশ টিপস, শেপ ডাইনামিক্স, স্ক্যাটারিং, কালার ডাইনামিক্স, বাদবাকিগুলো আপাতত এই ব্রাশের জন্য দরকার পড়বে না, আমি সেগুলো বলছি না। এইবার আমি যাচ্ছি, এটা তো একটা সরল ব্রাশ হলো, যেটা আমরা করলাম প্রথমে একটা পাতা তৈরি করে সেটাকে ব্রাশে পরিবর্তন করলাম, সেভ করলাম, সেভ করে নিয়ে, সেভ করে নিয়ে সেটাকে কিভাবে এই চারটে জিনিস দিয়ে কনফিগার করা হবে। এবার আরেকটু কঠিন ব্যাপারে যাচ্ছি, এবার কেউ যদি বলে যে আমার পাতাটা তো অসুবিধা আছে, পাতাটা আমি করতে পারবো না, তারও একটা সহজ পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা হলো এটাকেও বন্ধ করে দিয়ে এটা আমি নেটে আসলাম, ইমেজে আসলাম, এখানে বললাম লিফ, লিফ বলে এই যে কোনো একটা পাতা আমরা নিই, এই পাতাটা, এই পাতাটা নিয়ে এখানটায় ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিই, এরকম আছে। এই পাতাটাকে আমরা শুধু পাতার অংশটা নিই, শুধু পাতার অংশটা নিলে অনেকভাবেই সিলেকশন করা যায়, এখানে অনেক কিছুই আছে সিলেকশনে, আমি এটা খুব প্রিয় এটা দিয়ে করি, খুব সহজেই হয়ে যাবে। এখান থেকে এরকম করে পাতাটাকে কভার করলাম, আর যাদের এই পুরোনো ভার্সনে এই টুলটা নেই তারা তো এখান থেকে কীভাবে এই সিলেকশন করে নিতে, কীভাবে সিলেকশন করতে হয় আমার আগের ভিডিওতে আলোচনা করা আছে। এবার এই যে পাতাটা সিলেকশন করলাম, করে আমরা পাতাটা কপি করে নিলাম, বা সাদা অংশটা ডিলিট করতে হবে, তাহলে ইনভার্স সিলেকশন করতে হবে, সিলেক্ট ইনভার্স সিলেকশন, সাদাটা ডিলিট, বা সাদাটা ডিলিট করারও দরকার ছিল না, সিলেকশন থাকলেই হবে, আবার ইনভার্স করে নিই, এরকম কন্ট্রোল শিফট আই, ইনভার্স সিলেকশন, কন্ট্রোল শিফট আই। এবার পাতার বাইরে সিলেকশন ছিল, আমি ইনভার্স সিলেকশন করে পাতাটাকে যদি আমি সিলেকশন, আমি যদি এরকম আগের পর্যায়ে যাই, এবার শুধু এইদিকে আছে সিলেকশন, এটাকে উল্টাতে হবে, কন্ট্রোল শিফট আই, এই ক্ষেত্রে শুধু পাতাটা সিলেকশন হবে, শুধু পাতাটা সিলেকশন আছে। এইবার পাতাটা ছোটই আছে, এবার যদি আমরা এডিটে যাই, ডিভাইন ব্রাশ প্রিসেটে যাই, তাহলে কিন্তু আমরা শুধু পাতাটাই দেখতে পাচ্ছি, এই যে এখানে পাতাটাই আসছে। তো এখানে আমরা লিখলাম গ্রিন লিফ, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি আগের বার বলেছিলাম যে পুরোটা কালো হবে, এখানে কিন্তু কালো হয়, এখানে কালারের
অনেক পার্থক্য এক এক জায়গায় এক এক রকম রয়েছে। তাতে একটা জিনিস ভালো হয়েছে, পাতার ইয়েটা আরো আরেকটু ভালো হবে। কিভাবে হবে আমি দেখছি, ওকে করলাম, ওকে করে এটাকে বন্ধ করে দিলাম, কন্ট্রোল ডি শিফট সিলেকশনটাকে সরিয়ে দিলাম, অন্য একটা লেয়ার নিলাম। এবার পাতাটা এই এখানে বোঝা যাচ্ছে বিভিন্ন কালারের জন্য। আমরা আগে একবারে বরাবর ফ্ল্যাট কালো রং নিয়েছিলাম বলেই এই পাতাগুলো তৈরি হয়েছিল একদম, কিন্তু এবার একটু ভালোই হলো। আমরা এখানে আসলাম, এখানে এসে এই যে রংটা নিয়েছি, আমি যদি এরকম ক্লিক করি, এইখানটা ফ্লোটাকে বাড়াতে হবে, এখানটা যদি ক্লিক করি এরকম আসছে, অর্থাৎ এরকম হালকা হয়ে যাচ্ছে। যেহেতু বলেছিলাম যে ব্ল্যাক না নিলে হালকা হয়ে যাবে, কিন্তু এখানে পাতার টেক্সচার যেটা সেটা কিন্তু অনেক পরিষ্কার। আমরা যদি ওই পাতাটাকে আরো গাঢ় করে নিতাম তাহলে আরো গাঢ় আসতো, এখানে কিন্তু পাতার টেক্সচারটা অনেক পরিষ্কার, পাতাকে পাতা বলেই মনে হচ্ছে, যেটা আমার আগের ইয়েতে মনে হচ্ছিল না মোটেই। এবার ওই একইভাবে পাতাটাকে আমরা কনফিগার করে নিতে পারি। এখানে ব্রাশ সেটিংসে গেলাম, ব্রাশ সেটিংসে গিয়ে ব্রাশ টিপস, টিপসে গিয়ে এটাকে সরালাম, আর শেপ ডাইনামিক্সে গিয়ে সাইজকে পরিবর্তন করলাম, অ্যাঙ্গেলকে পরিবর্তন করলাম, আর স্ক্যাটারিংয়ে গিয়ে স্ক্যাটার করলাম কিছুটা, আর কত কতগুলো হবে একটা দলের মধ্যে এরকম বাড়িয়ে দিলাম, এরকম বাড়িয়ে দিলাম। দিয়ে এবার আরেকটা হচ্ছে কালার ডাইনামিক্সে, কালার ডাইনামিক্সে গিয়ে এটাকে এনে আসছে, এই জায়গাটা একটু বাড়ানো থাকলো, এই জায়গাটা মাঝখানে আছে। এবার যদি আমি করি তাহলে এরকমভাবে পাতা আসছে নানা রকম, একদম আসল পাতার মতনই মনে হচ্ছে, শুধু এটা ট্রান্সপারেন্ট, সেমি ট্রান্সপারেন্ট হয়ে গেছে এই জায়গাটা, যেহেতু আমরা হালকা কালারে নিয়েছি, একেবারে ব্ল্যাক ছিল না, এইরকম ব্যাপারটা আসছে। এইভাবে আমরা নেট থেকে কোনো জিনিস নিয়ে সেখান থেকেও ব্রাশ তৈরি করতে পারি। শুধু আমার খেয়াল রাখতে হবে, আমার যদি সেমি ট্রান্সপারেন্ট চাই তাহলে একদম ব্ল্যাক নয়, আর যদি পুরো ব্ল্যাক থাকতো তাহলে আমাকে এখানে গিয়ে যে এই পাতাটাকে গিয়ে কন্ট্রোল আরে এটা পাতাটাকে শুধু সিলেকশন করতে হবে, নাহলে এটাকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে পারি। করে ব্ল্যাক এন্ড হোয়াইট করে শুধু যদি পাতাটাকে নিতে হয়, এখন পাতাটা নিতে গেলে এই আছে, আমি যদি এটা নিই, এখানে সিলেকশন না করে যদি নেই, এডিট এখানে এটাকে এর সাথে মার্চ করে দিই, এখানে যদি যাই, গিয়ে যদি নিই ফাইল এডিট ডিভাইন ব্রাশ প্রিসেট, সেই হালকাই হচ্ছে, সেই জিনিসটাই হচ্ছে, কারণও এটাকেই নিচ্ছে, এটাকে নিচ্ছে না, সেই জন্য এটাকে যদি আমি মার্জ ডাউন করে দিই, মার্জ ডাউন হচ্ছে কন্ট্রোল ই, অথবা এখানে গিয়ে মার্জ ডাউনটা একে সিলেক্ট করতে হবে, এ ডাউন হবে, মার্জ ডাউনে গিয়ে কন্ট্রোল ই। এইবার যদি আমি এডিটে যাই এবং ব্রাশ প্রিসেটে যাই, এবার দেখা যাক কি দাঁড়াচ্ছে। এটাকে মার্জ ডাউন করার পর এটাকে যদি আমি আরো একটু কালো করে নিই, এখানে গিয়ে অ্যাডজাস্টমেন্ট লেভেলে গিয়ে এটাকে এদিকে নিয়ে আসি, এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি, যাতে লাইনগুলো বোঝা যায় এরকম। করার পর আমি যদি এডিট ডিফাইন ব্রাশ প্রিসেটে যাই, ওকে, এইবার পাতাটা ওরকম ট্রান্সপারেন্ট আসছে না, আগের মতো যেরকম ট্রান্সপারেন্ট ছিল সেরকম আসছে না, এইবার পাতাটা পাতার মতনই মনে হচ্ছে, বাকি কাজগুলো
বাকি কাজগুলো আমরা ওইভাবে করে দিতে পারি। অন্যভাবে ইয়েতে ওই আগে যেগুলো করেছিলাম কনফিগার সেভাবে করে দিতে পারি। তাহলে এখানে আমরা কি করলাম, আমার আসল পাতাটাকে আরো কালো করলাম, কালো করলাম, ব্ল্যাক এন্ড হোয়াইটে গিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট করলাম, আর লেভেলে গিয়ে ওটাকে আরো কালো করে নেওয়া হবে, নিয়ে তারপরে শুধু এই পাতাটাই থাকবে, অন্য কিছু এখানে থাকলে সেগুলো সিলেক্ট হয়ে যাবে, শুধু এটাই থাকবে। এটাকে গিয়ে এডিট ডিফাইন ব্রাশ করে সিলেক্ট করলাম, এটা আপাতত আছে 569 পিক্সেলে, এরকম বড় আসছে, আরেকটু বড়, এইদিকে লাইনগুলো অতটা বোঝা যাচ্ছে না, যেই এরকম আসছে, বা এই কালার দিয়ে যদি করি তাহলে ঘন না হলে জিনিসটা বোঝা যাবে না, জিনিসটা বোঝা যাবে না, পাতলাতে অতটা বোঝা যাবে না, এরকম ব্যাপার আসছে। এখানে ব্যাপার হচ্ছে যেখানে সাদা থাকবে সেটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, যে জায়গাটা সাদা থাকবে সেই জায়গাটা কিছুই হবে না, এই জায়গাগুলো সাদা ছিল এগুলো অনেক নিচের জিনিস দেখা যাচ্ছে। এইভাবে আমরা নিজেরা তৈরি করতে পারি, অথবা নেট থেকে কোনো কিছু ডাউনলোড করে নিয়ে সেটাকেও ব্রাশে পরিণত করতে পারি। এইবার আমি আরও একটা ব্রাশে আসছি যেটা অপেক্ষাকৃত এদের তুলনায় কিছুটা জটিল। আমি এখানে এই লেয়ারগুলোকে, এই সমস্ত লেয়ারগুলোকে নিজেরটা বাদ দিয়ে সমস্ত লেয়ারগুলোকে ফেলে দিলাম। এবার এখানে একটা লেয়ার নিলাম, তার আগে এইটা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমার প্রয়োজন সুবিধার জন্য আমি এটাকে কালো করে নিই, কালো করে নিয়ে আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এইখানে এই এলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে শিফট চেপে, শিফট চাপবো কেন, একদম বৃত্তাকার হবে বলে এরকম শিফট চেপে আর স্পেস বার চেপে আমি একটু এদিক ওদিক সরাতে পারি, একই আকার রেখে স্পেস বার চেপে একই আকার রেখে আমি এদিক এদিক সরাতে পারি। এই বলছে আমার সেন্টারে আছে, প্রথমে ডান হাত ছাড়বো তারপরে বাঁ হাত ছাড়বো, এই হলো নতুন লেয়ার, তার মধ্যে একটা বৃত্তাকার সিলেকশন। এবার আমি এডিটে গেলাম, স্ট্রোকে আসলাম, স্ট্রোকে গিয়ে এইখানটায় 40 আছে, দেখা যাক এটা কত হয়, এক মিনিট, একটা জিনিস আমি ঠিক করে দিই, এডিট স্ট্রোকে গেলাম, স্ট্রোকে গিয়ে কালো নয় সাদা, আরেকটু মোটা দিলে মনে হয়, কন্ট্রোল জেড আরেকটু মোটা করে দিই, এডিট স্ট্রোক এটা 65, ওকে এরকম আসে। এবার কন্ট্রোল ডি সিলেকশনটা চলে গেল, এবার ফিল্টারে গিয়ে ব্লার, গোজিয়ান ব্লার কম যাতে একেবারে এরকম একটু ঘুরে, তারপরে আর একটা লেয়ার নিলাম, নিয়ে আমার ওই যে আগের যে সিলেকশনটা সেটা তো কন্ট্রোল ডি করে সরিয়ে দিয়েছি, সেই সিলেকশনটা আমার আবার লাগবে, সেই সিলেকশনটা যেটা লাস্ট সরিয়ে দিলাম কন্ট্রোল ডি করে সেটাকে যদি আমার আনতে হয় তাহলে কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি, আরেকটা নতুন লেয়ার, এডিট স্ট্রোক আবার, আবার সাদা, এবার এটাকে এর দ্বিগুণ করে দিলাম, একটু বড় বেশি করে দিলাম, 100 করে দিলাম। এবার 100 করার পর আবার এটাকে সরিয়ে দিলাম, সিলেকশনটাকে কন্ট্রোল ডি করে সরিয়ে দিলাম, দিয়ে আবার ফিল্টার ব্লার গোজিয়ান ব্লারে গেলাম, এবার এটাকে একটুখানি একটু বেশি করে একটু মাঝখানে একটু এরকম মাঝখানেও একটু থাকবে,
এরকম এবার আরেকটা লেয়ার নিলাম আবার সেই সিলেকশনটা লাগবে কন্ট্রোল শিফট ডি দিয়ে ব্রাশে গিয়ে আমার একটা নরমাল ব্রাশ পাবো কোথায় এখান থেকে একটা নিলাম ছোট করলাম ছোট এত নয় এখানে গিয়ে এরকম করে একটা সাদা দিলাম আর এই জায়গাটাতেও একটু বড় এরকম দিলাম দিয়ে ইরেজার দিয়ে এটাকে একটুখানি এরকম মুছে দিই সমান করে একটু মুছে দিই এদিকেও একটুখানি এরকম মুছে দিলাম দিয়ে এই সিলেকশনটা এরকম থাকবে ফিল্টার ডিস্টর্ট স্ফেরাইজ এরকম হয় পুরোটাই লাগবে এরকম কম না পুরোটাই লাগবে এদিকে গেলে ভেতরে ডুবে যাচ্ছে এদিকে বাইরে পুরোটাই বাইরের দিকে চলে গেল এবার সিলেকশনটা এরকম আছে থাকলো এবার আমি চাচ্ছি কি এই সমস্ত লেয়ারগুলোকে একই জায়গায় নিয়ে আসতে এক দুই তিন চারটে লেয়ার আছে চারটে লেয়ারকেই একই জায়গায় নিয়ে আসতে সেটা কিভাবে উপরের একদম উপরের লেয়ারটা সিলেকশন আছে সেই লেয়ারটাকে সিলেকশন করে কন্ট্রোল শিফট অল্ট ই এখানটা নিয়ে যাচ্ছে যে কন্ট্রোল শিফট অল্ট ই এখানে চারটে লেয়ার আছে দেখতে হবে কন্ট্রোল শিফট অল্ট ই পাঁচটা লেয়ার তৈরি হয়ে গেল এখানে ও এক জায়গায় একা সব আর এখানে আলাদা আলাদা করি আছে আলাদা আলাদা করি আছে তার মানে এটা আমার থাকলো পরে যদি খারাপ হয়ে যায় এটা থাকে এবার এই যে সিলেকশনটা রেখেই দিয়েছি এই সিলেকশনের মাপে একটা কপি করে নিতে হবে কন্ট্রোল জে এই হলো ব্যাপারটা এই জিনিসটা আসছে এবার এটাকে আমার উল্টে দিতে হবে মানে সাদাটা কালো হবে কালোটা সাদা হবে উল্টে যাবে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইনভার্ট কন্ট্রোল আই তাহলে কি হলো সাদাটা কালো হলো কালোটা সাদা হলো এবার আমি এটাকে সিলেকশন করে নিলাম এতটুকু সিলেকশন করে এডিট ডিফাইন ব্রাশ প্রিসেট আমি এখানে আমার মতো একটা নাম দেবো আমি নাম দিতে পারি BUBBLE ওকে করলাম এই হলো আমার ব্রাশ যে এটা ইরেজারে চলে এসছে ব্রাশ কোথায় পাবো সবার শেষে বাবু এটা পাচ্ছি এবার এটা এতদূর অবধি গেল বানানো এবং সেভ করা এবার আসছি সেটাকে প্রয়োগে কিন্তু প্রয়োগের আগে ব্রাশটাকে আরও একটু ঠিকঠাক করে নিতে হবে আমরা অন্য একটা ছবিতে আসি এখানে অনেকগুলো ছবি আমি রেখেছি এটা দরকার নেই এটা বন্ধ করে দিই এখানে আছে একটা ছবি এখানটায় আমি ছোট করে নিলাম ব্রাশটা এরকম হলো এরকম ব্যাপারটা আসছে এবার ব্রাশটাকে আমরা একটু কনফিগার করে নিই একটা আলাদা লেয়ার নিয়ে আমরা এখানে গিয়ে আমরা কি করব প্রথমে ব্রাশ টিপসে গিয়ে স্পেসিংটাকে বাড়াব শেপ ডাইনামিক্সে গিয়ে সাইজটাকে ছোট বড় এবং অ্যাঙ্গেলে গিয়ে সবার রিফ্লেকশন একই দিকে রিফ্লেকশনটাকে চেঞ্জ করবো এক একদিক দিয়ে কোনোটা এদিকে কোনোটা এদিকে কোনোটা এদিকে করলাম এবার স্ক্যাটারে গিয়ে এটাকে ছড়িয়ে দেবো চতুর্দিকে ছড়িয়ে দেবো আর কাউন্টে গিয়ে আরো পরিমাণে বাড়িয়ে দেবো এত নয় এরকম পরিমাণে বাড়িয়ে
এবার আমার সাদা আছে আর এখানে লেয়ার আছে আমি যদি করি তাহলে এই রকম ব্যাপারটা এরকম ব্যাপারটা আসছে এটা যদি আমি রঙে চাই এটা যদি আমি রঙে চাই তাহলে আমি কি করতে হবে এই উপরের দিকে রেডে থাকলাম আর নিচেরটা ধরা যাক ইয়েলোতে থাকলাম দু প্রান্তে দুটো ব্রাশ ইয়েতে গিয়ে কালার ডাইনামিক্সটা গিয়ে একে বললাম এটা তো এখানে আছেই একে বললাম পুরো এইদিকে একদম এদিকে দিয়ে দিলাম তাহলে আসছে এরকম ব্যাপারটা আসছে এবার আমি এখানটায় আসছি আরেকটা ছবিতে আমরা সেটিংসে গিয়ে এগুলোকে বন্ধ করে দিলাম কালার ডাইনামিক্সটাকে বন্ধ করে দিলাম কালার ডাইনামিক্সটাকে বন্ধ করে দিয়ে ব্রাশটাকে বাড়ালাম এখানটায় আর একটা লেয়ার নিলাম এখানটায় আমি এর আগেও একটা ব্রাশ বানিয়েছিলাম এই যে এটা একটু অন্যরকম আছিল একটু বানানোর পরে হেরফের হতে পারে এরকম এই এটাকে আবার সেটিংসে গিয়ে ঠিক করে নিতে হবে ব্রাশ টিপস ষোলো শেপ ডাইনামিক্স এটা একদিকে গেল অ্যাঙ্গেল আরেকদিকে গেল স্ক্যাটারিং এটা বাড়লো স্ক্যাটারিংটা একটুখানি কাউন্ট আপ বাড়লো এবার যদি আমি এরকম করি এরকম দু একবার এদিক ওদিক করলে একটু দু তিনবার করলে দু তিন রকম হতে পারে দু একবার দু চারবার করে দেখতে হবে কোনটা ভালো হচ্ছে সেটা করতে গেলে যেটা খেয়াল রাখতে হবে এখানে বলে দিই খেয়ালের বিষয়টা হচ্ছে এইটা এটাকে বন্ধ করি খেয়ালের বিষয়টা হচ্ছে এই যে ব্লারের পরিমাণ কত মোটা হবে আর কতখানি ব্লার হবে আমার মনে হয় আরেকটু এটা মোটা করে নিলে ভালো হতো সেইটা চওড়া করে নিয়ে পরেরটা হবে তার দ্বিগুণ চওড়া প্রথমটা যতটুকু হবে পরেরটা হবে তার দ্বিগুণ এবং তার একটা আভাস যেন ব্লার করলে এই মাঝখান অব্দি আসে মাঝখানটা একদম ফাঁকা রাখলে চলবে অর্থাৎ প্রথম যে স্ট্রোকটা দেব যত মোটা তার পরেরটা তার দ্বিগুণ মোটা দিতে হবে এবং দুটোকেই ব্লার করতে হবে সেটা করে নিলে দু একবার চেষ্টা করলে দু একবার দেখলে সেই জিনিসগুলো এরকম আসছে এরকম একটা এখানে এই ডালের উপরে একটা বসেছে এদিকে এরকম একটা এরকম ভাবে আমরা বিভিন্ন রকম ব্রাশ তৈরি করতে পারি এবং সেই ব্রাশ সেভ করে রেখে দিতে পারি এবার প্রশ্ন হলো যে এই যে আমরা ব্রাশটা তৈরি করলাম এই ব্রাশটা আমরা এখানে তো যতক্ষণ না এখন এই প্রসঙ্গের একটি কথা হচ্ছে এই যে এই ব্রাশটা আমরা তৈরি করেছি আর এটাও তৈরি করা ছিল কন্ট্রোল চেপে এটাকেও সিলেক্ট করলাম এই দুটো এই দুটোকে সিলেক্ট করে আমি এখানে গেলাম এখানে গিয়ে এখানে একটা আছে এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশেস এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশ করে আমার এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশ করে এখানে আসলাম এখানে এসে আমার পছন্দ মতো জায়গায় ধরা যাক ডেস্কটপেই আমি এখানে আনটাইটেল ব্রাশ বা যে কোনো একটা বাবল বাবল BUBBLE বাবল ব্রাশ ব্রাশ ডট এভিআর এস এ ব্রাশ ফরম্যাট হচ্ছে এভিআর ব্রাশ করে ডেস্কটপে সেভ করলাম এই যে ব্রাশ দুটো সেভ হয়েছে এবার আমরা এটা পেন ড্রাইভে করে নিয়ে যেতে পারি কাউকে প্রয়োজন হলে দিতে পারি
সে এখানটায় কপি পেস্ট করে নিল, তার কম্পিউটারে কপি পেস্ট করে নিল, বা আমি কোথার থেকে তার সেই ব্রাশটাই যে এই এটাকে কপি করে নিয়ে আসলাম, এবার আমরা এটা ব্যবহার করব কিভাবে, এটা তো এখানে রইল। এই ব্রাশটা আমি এখন ডিলিট করে দিলাম এখান থেকে, আর এই ব্রাশটাকে ডিলিট করে দিলাম যেটা আমরা বানিয়েছিলাম এখানটা, আর একটা ব্রাশ, ও দুটোই ডিলিট হয়ে গেছে। হ্যাঁ ডিলিট, দুটোই ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এইবার এই ব্রাশটাকে আমরা এখানে আনতে চাচ্ছি, আমাদের ওই ব্রাশটাকে। একদম সোজা উপায় হচ্ছে, ফটোশপটা মিনিমাইজ করা থাকলো, একদম সোজা উপায় হচ্ছে এই যে ব্রাশ প্যানেল খোলা আছে এখানে দেখছি, নেই কিছু নেই, আমার আমার মতো আমার ব্রাশ রয়েছে, ফটোশপটা এরকম মিনিমাইজ করা থাকলো, আমি এখানে ডাবল ক্লিক করলাম এটার উপরে, এই যে আমার দুটো ব্রাশ, এই ব্রাশ দুটো এখানে চলে এসছে, এই ব্রাশটাও এখানে চলে এসছে, ডাবল ক্লিক করলে চলে আসছে। আবার আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিলাম, দিয়ে আমি এখানে গেলাম, এখানে গিয়ে ইম্পোর্ট ব্রাশ, এক্সপোর্ট যেরকম করেছিলাম ইম্পোর্ট ব্রাশ, ইম্পোর্ট ব্রাশ করে আমি ডেস্কটপে গিয়ে, ডেস্কটপে গিয়ে ব্রাশটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি লোড, আবার সেই একই হলো। সোজা উপায় হচ্ছে আমি যদি এটা ভুলেও যাই, সোজা ব্রাশের মধ্যে এখানে ক্লিক করলেও সরাসরি চলে আসবে, এমনকি ফটোশপ যদি বন্ধও থাকে, মজার ব্যাপার হচ্ছে আমার এখানে এটা এটা নেই, এটা এই ব্রাশ নেই আমার কাছে নেই, আর ফটোশপ নো করে দিলাম, নো 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 বন্ধ, ফটোশপ বন্ধ। এবার আমি এখানে ডাবল ক্লিক করলাম, ও ফটোশপ খুলে নিয়ে ব্রাশ প্যানেলে গিয়ে তার মধ্যে বসে যাবে, সেট হয়ে যাবে, মানে ফটোশপ খুলে রাখারও প্রয়োজন নেই। এই এখানে এই ব্রাশ আর এই ব্রাশ চলে আস, আমি একটা সহজ ব্রাশ তৈরি করেছি, সেই ব্রাশটা এরকম। কিভাবে তৈরি করেছি সেটা আগেও দেখিয়েছি, এই যে একটা অ্যারো নিয়েছি, এটাকে সিলেক্ট করেছি, এডিট ডিফাইন ব্রাশ প্রিসেট, এখানে তৈরি হয়ে গেছে। এইভাবে একটা ব্রাশ তৈরি করে নিয়েছি। এবার এটাকে যদি আমি এইভাবে করি, সেই ব্রাশটার কোনো বৈশিষ্ট্য থাকছে না, তাহলে আমরা এইখানে ব্রাশ সেটিংসে গিয়ে কিছুটা পরিবর্তন করে নিই। ব্রাশ সেটিংসে গিয়ে আমরা করলাম কি, ব্রাশ টিপসটাকে একটু বাড়িয়ে দিলাম যাতে পুরো ব্রাশটা দেখা যায়, এরকম বাড়িয়ে দিলাম, তাহলে এই ব্রাশটা আসছে, কিন্তু আমি দূরত্বটা আর একটু বেশি চাচ্ছি, এরকম আসছে। এইবার এটাকে আমি একটা পাথের ওপর অ্যাপ্লাই করব, কিভাবে, এখানে একটা আমরা পাত করে নিচ্ছি, যে কোনো পাত টুল দিয়ে এখান থেকে এইভাবে, এখানে রইল এইভাবে এইভাবে, এখানে ডাবল ক্লিক করে কর্নার করলাম এরকম, আবার এখানে ডাবল ক্লিক করলাম, এখানে শেষ করলাম, কন্ট্রোল চেপে ক্লিক করলাম, এরকম হল। আমি চাচ্ছি এই পাতটার উপর দিয়ে আমার ব্রাশটা যাবে, সেটা করতে গেলে পাথে গেলাম, পাথে গিয়ে আমি এই জায়গাটায় ক্লিক করলাম, ব্রাশটা আমার সিলেক্ট থাকবে, ব্রাশটা সিলেক্ট থেকে এই জায়গাটা ক্লিক করলাম, তাহলে এইরকম আসছে। হ্যাঁ দূরত্বগুলো ঠিকই আছে, কিন্তু ডাইরেকশনটা, দিকটা ঠিক নেই, সবই ডান দিকে দেখাচ্ছে, এটা ঠিক হয়নি, তো এটাকে আমাকে ঠিক করতে হবে। আমি ব্রাশ সেটিংসে গিয়ে, উইন্ডোজ ব্রাশ সেটিংসে গিয়ে, শেপ ডাইনামিক্সে গিয়ে, এখানে অ্যাঙ্গেল জিটারে অফ আছে, সেটাকে আমরা করলাম ডাইরেকশান, অ্যাঙ্গেল জিটারটাকে করলাম ডাইরেকশান। ডাইরেকশান করার পর এবার যদি আমি অ্যাপ্লাই করি পাথের
পাথ প্যালেটে গিয়ে এইখানে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এই রকম ব্যাপারটা আসছে। এবার কিন্তু ফলো করেছে। এইভাবে আমরা যদি কোনো কার্ভের উপরে এরকম অ্যারো করে দেখাতে চাই তাহলে এইভাবে ব্রাশ বানিয়ে খুব সহজেই এর ওই ডাইরেকশনটা দিকটা এরকমভাবে দেখানো যায়। সেইটা মনে রাখতে হবে যে শেপ ডাইনামিকে ডাইরেকশনটাকে আমাকে নিতে হচ্ছে। শেপ ডাইনামিকে গিয়ে ব্রাশ সেটিংসে শেপ ডাইনামিকে গিয়ে ডাইরেকশন নিতে হবে। আর এমনি নর্মালি অফ থাকে তাহলে অফ থাকলে সবগুলোই একদিকে যাবে। আশা করি আজকে এই ব্রাশ তৈরি বিষয়টা ভালো লাগলো, এনজয় করেছেন। এর মধ্যে এইভাবে আমরা এই ব্যাপারটা যদি মাথার মধ্যে পরিষ্কার হয়ে যায় তাহলে আমরা কিন্তু ইচ্ছা মতো যে কোনো ব্রাশ, যেরকম ব্রাশ, যেটা হেয়ার ব্রাশ চুলের জন্য বা বিভিন্ন রকম অলঙ্করণের জন্য বিভিন্ন রকম ব্রাশ, বিভিন্ন রকমের ব্রাশ আমরা করে নিতে পারি। এর মধ্যে যদি আপনাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। আর একটি বিশেষ অনুরোধ, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।